আজকে প্রথমে তোমাদের আমি আমার রান্নাঘরে নিয়ে এসে চলে এসেছি। দেখছো ডিম টোস্ট হচ্ছে, মেয়ে আজকে ডিম টোস্ট খাই বলে বায়না করছিল, তো ডিম টোস্ট তাই ভাবলাম করি। তো এটা আমাদেরও তো ডিম টোস্ট থেকেই শুরু করলাম আজকে আমার আমার ব্লগটি। তো তোমরা দেখতে থাকো, এইভাবেই রাই খেতে পছন্দ করে বলে না এইভাবেই করছি আমি, কারণ এই দেখো হয়ে গেছে, রাই যাচ্ছে খাবে। ও কি বলো তো, নিচে বসে খায় না ও, আমার নিচের ঘরের এই নিচের ঘরের খাটের কোনো বাছবিচার নেই আর কি, এখানে ও খাটে বসে বসে খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আর এম স্মাইল ব্লগ চ্যানেলে। আর এম স্মাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে যে মঙ্গলবার, মঙ্গলবারের এখন বাজে 11টা, দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ে ডিম টোস্ট করলাম, ওইভাবেই ও খেতে পছন্দ করে তাই ওইভাবেই করলাম। আর আমি নিজের জন্য কি বলতো, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটলাম না, আমার একটু ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করতে, কিন্তু ও যেহেতু পছন্দ করে না, ও নর্মাল ওইভাবে পছন্দ করে, তো ওর জন্য ওইভাবে করলাম। তো আমিও সেইভাবে খেয়ে নিলাম, আমি আর নিজের জন্য আর স্পেশালভাবে কিছু করলাম না। তো ঠিক আছে, নাও দেখতে থাকো আজ সকাল থেকে আমি কী করি আর তোমাদের সাথে কী শেয়ার করবো আমি কিন্তু এখন আমাদের জানি না, কিন্তু তবে যেটুকুই শেয়ার করি যাই শেয়ার করি তোমরা আশা করছি দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা প্রথম দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো নাও চলো দেখতে থাকো আজকে দিনটা কেমন যায় তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদের আমার রান্নাঘরে নিয়ে যাই। আমার রান্নাঘরে গিয়ে তো অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না ডিলেট, কারণ কী বলতো আমাদের তো জয়েন্ট সংসার তোমরা জানো, তো জয়েন্ট সংসারের আরও সব মেম্বার থাকে, তো মা থাকে, তো সেখানে কথা বলতে পারবো না কারণ কাউকে দেখাতে পারবো না, শুধু রান্নাটাকে আমি শেয়ার করতে পারবো হয়তো। তো ঠিক আছে নাও চলো দেখে থাকো, চলো রান্না করা যায়। এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, মোটা করে সর পড়েছে দুধে, দেখতে পাচ্ছো অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে, মোটা করে সর পড়েছে। এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি, মাছের ঝোল হবে গাজর দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বিম ফ্রাই বিনস দিয়ে, তো মাছের ঝোল হবে আর বেগুন ভাজা হবে। তো আরও সবজি ছিল আজকে, অনেক সবজি নিয়ে এসেছে, ফুলকপি বাঁধাকপি এসব আমি আর কিছু করলাম না, চাল তার আচার আছে আর লেবু লঙ্কা পেঁয়াজ যত ছাড়াই না এসব থাকেই। তো আজকে ভাবলাম এই দুটোই করি আর কিছু করবো না, শাকটাও আজকে করলাম না, শাকটা কালকে হবে। তো তো দেখো এই তো সবজি ভাজতে বসে গেছি। আজকে রাই স্নান হয়ে গেছে, কিন্তু একা একা নিজের জামাটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে, যে একা একা সেজেছে, টিপটি যে আগা পড়েছে তাই ঠিক করে দিচ্ছি, একা একা সেজেছে। আজকে ক্রিম মেখেছে একা একা, চুল আঁচড়েছে, হেয়ার ব্যান্ড দিয়েছে, টিপ পরেছে, সব একা একা করেছে, দেখো। মাঝে খাবি বিছানায় মাছ খেতে না, এক কাঁটা আছে দিয়ে ছাই দি। ও মাছটাও ছাড়ে দিল না, একা একা বেছে খাবে বলছে, তো এখন বড় হয়ে গেছে আর কি, নিজে নিজে বেশ কিছু জিনিস করার মানে চেষ্টা করে, সেটা অবশ্য ভালো দিক, কিন্তু আবার এটাও ভয় লাগে যে মাছের কাঁটার কাঁটরা যদি গলায় লেগে যায়, এটাও ভয় লাগে খুব। আর ও সব কিছু না নিচে বসে কিংবা বাইরের দালানে বসে কিংবা টিভির কাছে দালানে বসে যে খাবে সেই সব ওর প্রবণতা নেই, সব কিছু যে ধরনের খাবারই হোক না কেন আগে নিয়ে আসবে, নিয়ে এসে নিচে ঘরে আমাদের এই নিচে ঘরের বেডরুম নিচে ঘরের এই খাটে বসে বসে সব কিছু খায়। ও হাত পা ধুয়ে গেলে শরীর খারাপ হলে অফিস থেকে দেয় পর্যন্ত শোনে না বললে, ও বাবা তোমার এই দাদাটার সাথে কথা হচ্ছিল, মাল ডেলিভারি দিতে এসেছিল, দাদাটার হাত ভেঙে গেছে, তার মানে বেরিয়েছে মাল ডেলিভারি দিতে, যদিও বাইকে করে আসেনি, মা কোম্পানি থেকে চার চাকা দিয়েছে তাতে করে এসেছে, তো তবু মানে এদের তো কাজ দেখে আসছে, কারণ আমাদের বেশিরভাগ জিনিস তো ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন অনেক কিছু জিনিসই নেওয়া হয়। তো এরা কি বলতো,
মানে অনেক অনেক পরিশ্রম করতে হয়। এদের কাঁধে ব্যাগগুলো দেখবে কত ভারী ভারী, যারা বাড়ি বাইকে করে আসে এরা কীভাবে মানে ব্যাগগুলো নিয়ে আসে সে দেখবে। এদের কিন্তু ভালো রকমের কষ্ট করতে হয় এই ডেলিভারি বয়গুলোকে, তো অনেক পরিশ্রম করে তবে এরা ইনকাম করতে পারে। সব মানুষকেই পরিশ্রম করে ইনকাম করতে হয়, কিন্তু আবার এদের পরিশ্রমটাও কম নয়। কিন্তু এত বড় বড় ব্যাগ নিয়ে এদের আসতে হয় না, মানে আমি তো দেখেছি রাস্তাতেও দেখা যায়, রাস্তাঘাটে নজর দিলেই দেখা যায়। খুব কষ্ট কিন্তু এদের মানে করতে হয়। তো যাই হোক, পেটের ভাত জোগানোর জন্য এদের এই কষ্টটা করতেই হয়। দেখো রান্নাঘরে চলে এসেছি, এই বেগুন ভাজা হবে বলে বেগুন ধুচ্ছি। বেগুন কেটে ফেললাম, কেটে বেগুন ধুয়ে নিলাম, ধুয়ে বেগুন ভাজাটা পড়ে পড়লো, ব্যাস আমার রান্না কমপ্লিট। তারপরে মানে সবাই খেয়ে নেবে। কি আজকের মেনু হচ্ছে, ডাই মাছের ঝোল, বেগুন ভাজা, তালতার আচার, আর কালকে একটু সবজি ফিজে আছে, সেটি যদি কেউ খায় গরম করে খাবে, মানে যদি বলতে গরম করা হবে, আর কাঁচা কাঁচা লঙ্কা তো আমার থাকে আর কাঁচা লেবু, ব্যাস এইটাই। আর কিছু আজকের মেনু না, দুপুরে খুবই সাধারণ লাঞ্চ। কে দিল? অনেকদিন আগে বাবা এঁকে দিয়েছিল। এই দেখো রাই এখানে গেছে জল রং। আমি রান্না করতে গেছিলাম, রান্নাঘর থেকে এসে দেখছি ও করছে এখানে জল রং। ওর বাবা অনেকদিন আগে গিয়ে এঁকে দিয়েছিল। আর কার্পেটে জল পড়ছে তা কি রে, না করো। রাই এখানে করছে জল রং, ও আঁকার প্রতি ওর আগ্রহ প্রচুর, আঁকতেও খুব পছন্দ করে। জলটা এই সাইডে রাখ না, এই ধারে রাখছো, ধর উঠতে হবে না, হাতের সামনে রাখ না, রংগুলো হাতের সামনে রাখ। এই কার্পেটে মুছিস কি রে, কাপড়ে টুড়ো টুড়ো নে, এবার ওকে আঁকায় দিয়ে দিতেই হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে বলো। তো ওর 5 বছর এবারে হবে, 27 নামে আমার 5 বছরের জন্মদিন আছে, তো 5 বছর হবে, তো ওকে এবার আঁকায় দিয়েই দেবো। দেরি হয় এই করোনার জন্য, সব কিছু দেরি হয়ে যাচ্ছে, সব কিছু। ধীরে ধীরে করতে হয় মা, ধীরে ধীরে করতে হয়। গ্রিন কালারের ছুরি ভালো লাগছে বাবা? কেক কাটা ছুরির মতো তোমার? দাঁড়া ছুরি। আচ্ছা আমি ছুরি বার করেছিলাম বলে বাবা ছুরি খুঁজে দিয়েছে। সারাদিন ছবি আঁকবে নাকি? হ্যাঁ সারাদিন ছবি আঁকবে তুমি? হ্যাঁ কেন খেতে হবে তো, সেটাই তো যে খেতে হবে তো, শুভ যায় কি সারাদিন ছবি এঁকেই যাবো, এঁকেই যাবো। আমি ভাত আনতে যাচ্ছি, ভাত খেয়ে করে একটু করে ফেলবে। ভাত খেয়ে করে নিবি, অনেক বেজে গেছে মা। চল ভাত আনতে যাচ্ছি, মানো হাত ধুয়ে নিবি। এখনো আর আঁকা বন্ধ হয় না, ও বলছে এখন আর খাবে না, আঁকবে। বাজে দুটো মাছটা, অঙ্কে চলে যাবে মাছটা চেঁচায়। ও এবার ভাত খেতে হবে তো।
কি বাটারফ্লাই মানে মোমোতা বাটারফ্লাই কি মোমোতা বাটারফ্লাই কি বাটারফ্লাই মোমোতা বাটারফ্লাই মোমোতা বাটারফ্লাই সে আবার কি মোমোতা মানি 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 চলো ভাত খেয়ে নি ভাত নিয়ে চলে এসছি ভাত নিয়ে চলে এসছি এই তো লেবু নিয়ে চলে এসছি তোমার লেবু পছন্দ আচার খাবি নাকি চাল চাল আচার খাবি কেন আচার পছন্দ নয় কেন দেরি হয়েছে কারণ স্বয়ং সিদ্ধা বই হচ্ছিল সেটা বসে বসে দেখতে দেখতে অনেকদিন পর না এই স্বয়ং সিদ্ধা বইটা দেখলাম দেখেছিলাম সেই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তো এত বছর পরে দেখলাম খুব ভালো লাগছিল দেখতে দেখতে মানে খাওয়া হয়ে গেছে কিন্তু বসে বসে আমি বইতেই দেখে যাচ্ছিলাম তো রাই হচ্ছে যে সেই আঁকতে শুরু করেছে ভাত খাওয়ার অনেক আগে থেকে তখন আমার রান্না হচ্ছে যখন আঁকতে শুরু করেছে কিন্তু এখনো ওর আঁকা কমপ্লিট হয়নি এখনো এঁকেই যাচ্ছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এখন এঁকেই যাচ্ছে রং করেই যাচ্ছে 2 ঘন্টার বেশি হয়ে গেল বোধ হয় ওর এখন মানে ঘুমানোর ইচ্ছে হচ্ছে না মানে ঘুমোতে চাইছে না এঁকেই যাচ্ছে মানে রং করে নিজে ওর বাবা ঘরে এঁকে দিয়েছিল সেইগুলো রং করে কমপ্লিট হয়ে গেছে ভাত খাওয়ার আগে তারপরে ওর বাবা ভাত খাওয়াই বলে আর এঁকে দেয়নি বলছি না এঁকে দেয়নি কিন্তু এঁকে দেয়নি বলে ওর নিজেই আঁকছে নিজে এঁকে নিজেই রং করছে যা পাচ্ছে তাই আঁকছে তাই রং করে স্নোম্যান আঁকছে গরিব লোকের ঘর আঁকছে খাট আঁকছে তারপরে আইসক্রিম আছে ওইগুলো গরিব লোকের ঘর না এটা বড় লোকের ঘর ওটা বড় লোকের ঘর ও আচ্ছা বড় লোকের বড় লোক তো এমনি মাটি দিয়ে তৈরি করতে ভালো লেগেছে ও বড় লোকের আচ্ছা বড় লোকের মাটি দিয়ে ঘর করতে ভালো লেগেছে ওই জন্য করেছে ও আচ্ছা কিন্তু বড় লোকের তো অনেক বড় বড় ঘর করে মা এমনি করে যে আর খুব ভালো লেগেছে ওর ওর বড়টা দুষ্টু বড় এটা লাইট খারাপ কি ওর বসটা বটটা বদমাইশ বলে যখন বউটা ঘর করেছে বলে ওরকম থাকে বটটা না ঠিক আছে ও রং করতে থাকুক ও এখন কখন রং কলা কমপ্লিট হবে কখন কি হবে জানি না কারণ ও আঁকার প্রতি ওর ভীষণ ভীষণ একটা আগ্রহ একটা ওর কমপ্লিট হবে না রং করা আঁকা চলতেই থাকবে তো আর জোর করে না ঘুম পাড়ালেও হবে না ঘুম পাড়াতে হবে না হলে কি হবে বলো তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে দুধ খাওয়ার পর আর পড়া টড়া কিছু হবে না কালকের মতো কালকে ঘুমিয়ে কালকে ঘুমিয়ে পড়বে তো জোর করে হলে ঘুম পাড়াতে হবে আর টাইটেলে থাকলে তোমরা দেখেছো যে কথাটা বলেছি সেই কথাটা নিয়ে আমি এই প্রসঙ্গে আসি আজকে ফ্লিপকার্ট থেকে মাল দিতে এসেছিলো আমাদের ডেলিভারি দিতে এসেছিলো ফ্লিপকার্ট থেকে তো ছেলেটার না হাতটা ভেঙে গেছে তো সেই অবস্থাতেই সে ডেলিভারি দিতে এসেছে সেই যে এই মালগুলো দিতে এসেছিল এই ডেলিভারি এইগুলো দিতে এসেছিল সেই আঙ্কেলটার হাতটা ভেঙে গেছে তাতেই তাকে মাল দিতে আসতে হয়েছে চার চাকাতে করে দিতে এসেছে সেটাই তার সাথে কথা হচ্ছিল যে তুমি এই অবস্থাতে তোমাকে দিতে আসতে হয়েছে কিছু করার নেই মাল তো দিতে আসতেই হবে তবে হ্যাঁ কোম্পানি থেকে নাকি তাকে গাড়ি দিয়েছে মারুতি করে এসেছে তো তাদের কি বলতো জল ঝড় রোদ যাই হোক যত বন্যা যে সমস্যাই হোক না কেন প্রাকৃতিক যে বিপর্যয়ই হোক না কেন তাদের মাল ডেলিভারি দিতেই হবে কোম্পানি থেকে সেই রকম একটা রুল তার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো তো সেটা জানতে পারলাম তাই বলছে যে দুমুঠো ভাতের জন্য মানে অন্য সংস্থানের জন্য তাদের কত পরিশ্রম করতে হচ্ছে তার সন্তান স্ত্রী বাবা মা এদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য তাদের জীবন ধারণের জন্য তাদের কত পরিশ্রম করতে হচ্ছে ইভেন ওরা কি হয় বলো তো পুজোর সময় যেটা দেখা যায় তোমরা হয়তো দেখেছো যে ওরা অষ্টমীর দিন নবমীর দিন ওরা মাল ডেলিভারি দেয় পুজোর সময়তে ওরা মাল ডেলিভারি দিতে আসে পেলা পেশলা আর একটা যেটা দেখেছি কি বলতো আমাদের এখানে বন্যা আসে হ্যাঁ আর যখন বন্যা আসে আমাদের এখানে তো জায়গাটা অতটা ভালো না নদী আসে
তো বন্যা আসে মাচার উপর দিয়ে, কিংবা মাচা তো ভেঙেই যায় বন্যার সময়, তো তাদের আসতে এত অসুবিধা হয়, কিছু কিছু জায়গায় জল উঠে যায়, সমস্ত কিছু ওভারকাম করে তারা কিন্তু মাল ডেলিভারি এবারে দিয়েছে দেখলাম, যেহেতু পুজোর সময় করে বন্যাটা এসেছিলো। তাদের এইভাবে নাকি কাজ করতে হয়, তাদের একটা নির্দিষ্ট রুল ফলো করতে হয়, তো সেটাই বলছি যে দুমুঠো পেটের ভাত জোগাড়ের জন্য তাদের এত পরিশ্রম করতে হচ্ছে। এটাই হচ্ছে জীবনের নামই, মানে এই এর অপর নামই হচ্ছে জীবন আমাদের, আমাদের এইভাবেই বেঁচে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। তো সেটাই আজকে ফ্লিপকার্ট থেকে বেশ কটা মাল আবার দিয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো না, সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে কালকে, কারণ আজকে যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটা তবে এইটা একটা দিয়ে গেছে আর এই একটা, ভালো থাকবে সুস্থ থাকবে, রাইসে আসছে দেখো ওই জোর করে ঘুম পাড়া থাকবে, ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল যত্ন রাখবে, আবার আসছি পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে। ওকে বাই বাই।